রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, একই পরিবারের ছজন নিখোঁজ, উদ্ধার কাজে নৌবাহিনী। উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ আরও বাড়ানোর তাগিদ, প্রান্তিক পর্যায়ে এখনো বঞ্চনা। 82 উপজেলায় ভোটের প্রচার শেষ, মধ্যরাতে প্রার্থীদের ক্লান্তিহীন ব্যস্ততা, ভোটারদের নানা সমীকরণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে। আপনাদের সাথে আছি মহিমা পলি। এছাড়া সংবাদে আরো থাকছে, দখলে অবহেলায় ধ্বংসের পথে নাটোরের বাগাতিপাড়া নীলকুঠি, সংস্কার সংরক্ষণের দাবি। রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবে একই পরিবারের ছজন নিখোঁজ রয়েছেন। এছাড়াও লঞ্চের পাখার আঘাতে একজনের দুপা কাটা পড়েছে, তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌবাহিনী। রাসেল খানের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত 10:30টার দিকে কামরাঙ্গীর চর থেকে পরিবারের সবাইকে নিয়ে নৌকায় করে সদরঘাট যাচ্ছিলেন শাহজালাল। সদরঘাটের কাছাকাছি পৌঁছলে সুরভি সাত নামে বরিশালগামী একটি লঞ্চ শাহজালাল ও তার পরিবারকে বহনকারী নৌকাটির পেছনে ধাক্কা দেয়। মুহূর্তে নৌকাটি তলিয়ে যায়। ওনার চাচাতো বোনের বিয়ে, ওনারা সবাই বিয়ে খাইতে যাবো, আজকে সবাই রেডি হইয়া আহত অবস্থায় শাহজালালকে উদ্ধার করতে পারলেও হদিস মেলেনি তার স্ত্রী শাহিদা, দুই শিশু সন্তান সহ তার ছোট ভাইয়ের পরিবারের বাকি সদস্যদের। এদিকে নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আফসানা নীলা, একুশে টেলিভিশন। দর্শক, সদরঘাট এলাকায় আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। প্রণব, প্রণব আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পলি, সদরঘাটের এই মুহূর্তের মানে নৌ দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাকে জানাই, সেটি হচ্ছে যে সকাল 10:00 থেকে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং নেভি যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। সকাল 10:00 থেকে তারা এই পুরো সদরঘাটের যে এলাকায় গত রাতে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত আমরা কিছুক্ষণ আগে বিআইডব্লিউটিএর সাথে কথা হলো, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত তারা উদ্ধার করতে পারেননি কোনো কোনো দেহেরই সন্ধান তারা এখনও করতে পারেনি। তবে এখানে স্বজনরা আছে। কিছুক্ষণ আগে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম তিনিও এসেছিলেন। তিনি এখানে বলেছেন যে এখান থেকে এই নৌকাগুলোকে যাতে স্থানান্তর করা যায়, অর্থাৎ এই নৌকা পারাপারের ঘাটটি যাতে অন্য কোথাও স্থানান্তর করা যায় সেই ব্যবস্থা তারা করছেন। এবং বিআইডব্লিউটিএ থেকে বলেছেন যে তারাও দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চালাচ্ছেন এখানকার এই ঘাটগুলোকে সরানোর জন্য, কিন্তু স্থানীয় প্রভাবশালী মহল এবং এই লঞ্চ কর্তৃপক্ষের কারণে এই ঘাট এখনও স্থানান্তর করা যায়নি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো লঞ্চ সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বড় বড় লঞ্চগুলোকে সরিয়ে দিয়ে এখানে বিআইডব্লিউটিএ, যেটি বলছিলাম, নেভি এবং ফায়ার সার্ভিস তাদের যৌথ অভিযান চালাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো সন্ধান করতে পারেনি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত উদ্ধার তৎপরতা চলবে ততক্ষণই, যতক্ষণ পর্যন্ত কোনো সন্ধান তারা করতে না পারবেন। তো পলি, এই ছিল আমার কাছে দুর্ঘটনার সর্বশেষ খবর। পরবর্তীতে নিশ্চয়ই আবার আপনাকে আমরা জানাতে পারবো। প্রণব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাটের নৌকাডুবির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী প্রণব চক্রবর্তী। চলে যাচ্ছি পরের খবরে। বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাক ও পিকনিক বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও চারজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর 5:30টায় খুলনা বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় পিকনিক বাস, এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর সেখানকার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। কুষ্টিয়া থেকে আসা বাসটির যাত্রীরা ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন ভ্রমণে বাগেরহাট যাচ্ছিলেন। সব ক্ষেত্রেই নারীর অগ্রযাত্রা যেমন আছে, ঠিক তেমনি আছে নারীর প্রতি বৈষম্য।
এ অবস্থায় নারী পুরুষের সমতায় নতুন বিশ্ব গড়ার অঙ্গীকারে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন নারী নেত্রীরা। সব প্রতিবন্ধকতাকে জয় করে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোরও আহ্বান তাদের। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। 1857 সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা ও অমানবিক কর্ম পরিবেশের বিরুদ্ধে আন্দোলনের পথ ধরে 1975 সাল থেকে 8 মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। নারী নেতৃত্বে বর্তমান বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল, সর্বক্ষেত্রেই নারীর জয়যাত্রা। নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকার কারণেই এগিয়ে যাচ্ছে নারী। যোগ্যতা দিয়েই নারী একটু একটু করে প্রতিষ্ঠিত করেছে নিজেকে। গতানুগতিক সীমানা ডিঙিয়ে নারী বেছে নিচ্ছে চ্যালেঞ্জিং পেশা। পরিবর্তন হচ্ছে যে নারী তার যোগ্যতা বলে সেটা কিন্তু অর্জন করেছে, এবং নারী যে তিনি আলাদা, তিনি পারবে না, এ ধরনের একটা মানসিকতা সেটা থেকে কিন্তু বেরিয়ে আসছে এই সমাজ। তবে পুরাটা হয় নাই, যে এখনও আমাদেরকে নারী নির্যাতনের ঘটনা ঘটে। স্বাধীনতার 49 বছরে যে সামাজিক সেই ব্যারিয়ারগুলো সে মানে এমনভাবে ভাঙছে, তার এগিয়ে চলার জন্য সে একেবারে অপ্রতিরোধ্য গতিতে কিন্তু অগ্রসর হচ্ছে, কিন্তু তার বাধাগুলো কিন্তু অন্যভাবে। এখনও আছে সামাজিক বাধা, সব বাধা ডিঙিয়ে এগিয়ে চলতে আজকের নারী অপ্রতিরোধ্য। তবে চলার পথে প্রতিবন্ধকতাও কম নয়, আর তাই নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ নারী নেত্রীদের। একটা পর্যায়ে মেয়েদেরকে আটকে দেওয়া হয়, মানে খুব উপরে উঠতে দেওয়া হয় না, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে মেয়েদেরকে আসতে হবে। যখনই মেয়েরা সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে আসবে, নীতি নির্ধারণী পর্যায়ে আসবে, যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো কিন্তু নারীর প্রতি অনুকূল হবে, নারী সহায়ক হবে। নারীর প্রতি সহিংসতা, নারীর নিরাপত্তাহীনতা, নারীকে পূর্ণ মানব সন্তান ভাবা, এইখানে কিন্তু আমরা এখনও পরিষ্কার হইনি। আমি বলবো পুরুষ সমাজ, তরুণ সমাজ, সমগ্র সমাজ, পরিবার, ব্যক্তি, রাষ্ট্র, প্রতিষ্ঠান, সবাইকে কিন্তু আমাদের সেই চেতনায় এগিয়ে আসতে হবে। নারী এগিয়েছে অনেক পথ, তবে যেতে হবে আরও বহুদূর। গড়ে উঠুক সমতার পৃথিবী, এ প্রত্যাশা সবার। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। পার্বত্য অঞ্চল আর প্রান্তিক পর্যায়ের নারীরা এখনও বঞ্চিত নানা অধিকার থেকে। শিক্ষা ও অর্থনৈতিকভাবে নারীরা স্বাবলম্বী হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র দ্রুত এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন আফসানা নীলা। আধুনিক সমাজ বা সচেতন নারীরা নিজেদের অধিকার নিয়ে এখন কিছুটা সচেতন হলেও পাহাড়ি নারীদের কাছে অধিকার রক্ষা নিয়ে ভাবার যেন সময় নেই। সন্তান জন্মদান, পারিবারিক দায়িত্ব পালন থেকে শুরু করে মাঠে ঘাটে কাজ করার ক্লান্তিহীন পথ চলা তাদের। এখনও পাহাড়ি নারীরা উত্তরাধিকার সূত্রে বাবা কিংবা স্বামীর সম্পত্তির ভাগ পান না। পুরুষশাসিত সমাজের শিক্ষার আলো থেকেও বঞ্চিত অনেকে, তাদের নেই স্থায়ী কর্মসংস্থানের সুযোগও। আমাদের মতো নারী উদ্যোক্তাদের যেন উনি স্বল্প সুদে যেন ঋণ দেওয়া হয়। বেকার শিক্ষিত অশিক্ষিত বেকার নারীরা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়। একই অবস্থা প্রান্তিক নারীদেরও। কাগজে কলমে সমান অধিকার হলেও মজুরি বৈষম্য, নির্যাতন সহ বিভিন্ন সীমাবদ্ধতায় জর্জরিত তারা। আমরা বাড়ির খানিয়ালা 4 জন, এই জন্য করে আমার স্বামীর সঙ্গে আমিও কাজ করি। পুরুষ শ্রমিকের চাইতে মেয়েরা 50 টাকা কম পারিশ্রমিক পায়। পুরুষদের যদি 450 টাকা হয়ে থাকে, মেয়েরা 400 টাকা পায়। 5 টাকা দেয়, 10 টাকা হয় না, এই জন্য আমরা কাজ করি। তবে যারা স্বাবলম্বী তারা সবাই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখছেন পরিবার, সমাজ আর রাষ্ট্রে। প্রতিটি নারী দিবস হচ্ছে এক একজন নারীর উত্তরণের পথ, বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার পথ। উত্তরাধিকার সূত্রে ভূমি অধিকারটুকু নিশ্চিত করতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। এই নারীদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানে যেন ভূমিকা রাখতে পারে, তার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান, অর্থনৈতিক স্বাবলম্বিতা আর নারী পুরুষের সচেতনতাই পারে সম অধিকার নিশ্চিত করতে। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন উপজেলায় ভোট। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে কর্মী সমর্থকদের নিয়ে পাল্লা দিয়ে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা।
ভোটারদের দৃষ্টি আকর্ষণে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তারা। প্রতিনিধিদের সহায়তায় রাশিদুল আলম রাসেলের রিপোর্ট জানাচ্ছেন ইরাসা শামস। ভোটের মাঠে প্রার্থীদের সমর্থনের শেষ দিনের এই প্রচারণা, ব্যাপক স্লোগান, মাইকিং চলছে নির্বাচনী এলাকাগুলোর আনাচে কানাচে। আগামী রোববার প্রথম দফায় 12 জেলার 87 উপজেলায় নির্বাচন। এর মধ্যে সিরাজগঞ্জে 8টি, নাটোরে 6টি, রাজশাহীতে 9, কুড়িগ্রামে 9, নীলফামারীর 6, লালমনিরহাটে 5, জয়পুরহাটে 5, পঞ্চগড়ে 5, জামালপুরে 7, নেত্রকোনায় 9, হবিগঞ্জে 8 এবং সুনামগঞ্জের 10 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এসব উপজেলায়। আগামী 10 তারিখের জন্য আমরা মোটামুটি ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি এবং সকলের সার্বিক সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু সুন্দর ও আয়োজনের নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচনী উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বেশি, মাঠে নেই বিএনপি। তবে আওয়ামী লীগের অনেক নেতাই স্বতন্ত্র প্রতীকে লড়ছেন। দলের নেতারা মনে করছেন জোরালো সমর্থন যাদের তারা এগিয়ে থাকবেন। জননীতি শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ সাজাতে যাচ্ছেন, প্রত্যেকটি গ্রাম হবে শহর, এই পরিকল্পনাই বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। প্রত্যন্ত অঞ্চলের জনগণের, আপাময় জনগণের উন্নয়ন করার জন্য নিজেকে সচেষ্ট রাখব, চেষ্টা চালিয়ে যাব। এদিকে নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে বেড়েছে আলোচনার সমালোচনা। তারা বলছেন এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য ব্যক্তিকেই জনপ্রতিনিধি নির্বাচন করতে চান তারা। নির্বাচনের জন্য মানুষ খুব আগ্রহ আছে, প্রতিষ্ঠানগুলো আছে, রাস্তাঘাট আছে, সবগুলো যেন উন্নতি হয়, সব দিক দিয়ে আমরা আর কি পাবো এবং সহযোগিতা তাকে ডাকলে সবসময় আমাদের কাছে পাওয়া যাবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। ইরা শামস, 21 টেলিভিশন। দর্শক, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে জানাচ্ছেন প্রতিনিধি স্বপন মির্জা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জাসদের মোট 3 জন প্রার্থী এখানে নির্বাচনী মাঠে লড়ছেন। তো বর্তমানে আমি যেখানে রয়েছি এই এলাকাটার নাম হচ্ছে কায়েমপুর। তো এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান এখানে নির্বাচনী মাঠে গণসংযোগ করছেন। আগামী নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন? এই শাহজাদপুরকে সেবা করার সুযোগ এই অঞ্চলের মানুষ আমাকে দেবে, এই সুযোগ ইনশাল্লাহ যদি আমি পাই তাহলে আমার মনের মতো করে এবং সরকারের বিধি মতে এই দেশেই এই উপজেলাকে আমি উন্নয়ন করার চেষ্টা করব। ধন্যবাদ আজাদ রহমান স্যারকে। তো এই হচ্ছে শাহজাদপুর উপজেলার নির্বাচনের পরিস্থিতি। ব্রিটিশ শাসনামলে ইংরেজদের শোষণ ও নির্যাতনের দুঃসহ স্মৃতি ধারণ করে আছে নাটোরের বাগাতিপাড়ার নীলকুঠি। ইতিহাসের সাক্ষী সেই কুটি বাড়ি এখন ধ্বংসের পথে, দখলে হারিয়ে যাচ্ছে নিদর্শনগুলো। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। কালের সাক্ষী নাটোরের বাগাতিপাড়ার পারকুঠি ও নওশের গ্রামের এই নীলকুঠি। ব্রিটিশ রাজত্বকালে ইংরেজদের বসবাস ছিল এখানে। তারা আদিবাসী বাগদি সম্প্রদায়ের মানুষদের দিয়ে বন কাটিয়ে তৈরি করে আবাদি জমি, বাধ্য করা হয় নীল চাষে। দেয়া হতো না মজুরি, পাওয়া যেত আবাদ করা নীলের ন্যূনতম দাম, করা হতো বর্বর নির্যাতন। নীলকুঠি যেটা অভিশপ্ত কুঠি, যেখানে ব্রিটিশ বেনিয়ারা তাদের শাসনামলে আমাদের এলাকার চাষিদেরকে দিয়ে জোরপূর্বক নীল চাষ করাতেন। নীল চাষ না করলে মাথায় নাকি কাদা লাগিয়ে সেখানে নীল চাষ করা হতো। আমার বাবা ঘোড়ার গাড়ি চালাতো, আর সাহেবের নিয়ে আসা নিয়ে যাওয়া করতো ওই আপনার ইয়ের থেকে, রেল থেকে। যারা নীল চাষ করতো তাদের নাকি খুব নির্যাতন করতো, মানে মারধর করতো, তাদের জোর করে নীল চাষ করে নিত। এটা আমার বাবার মুখে শুনছি। নীল গাছ দেখেছি, ওইগুলো ওই স্কুলের আশপাশে বড় পুকুর আছে, ওখানে ওইখানে জাগ দিত, ওরা জাগ দিয়ে পাটের মতো জাল দিয়ে ওই কষ্টটা বাদ করত, করে ওদের জাল দিয়ে নীল হত। নীলকুঠি সহ সেই সময় বেশ স্থাপনা ভূমিকম্পে বিলীন, দখল হারাচ্ছে অনেক নিদর্শন, তারপরও কমতি নেই দর্শনার্থীদের। নীল রিয়ারিং হাউস ছিল, সেই রিয়ারিং হাউসটা আমরা দেখিনি, আমার জন্মের আগেই ওটা ভূমিকম্পে নষ্ট হয়ে যায় এবং সেটা কালিমপুর সরকারি এই প্রাইমারি স্কুল আছে সেই স্কুলের নিচে স্থাপনাগুলো আছে। আর একটা অংশ পুকুরে ছিল, যে পুকুরে নীল ধোয়া হতো, সেই পুকুরে একটা ইয়ে বানানো ছিল, ওটা ভেঙে এখন কালিমপুর বিলীন হয়ে গেছে। নীলকরদের নির্মমতা সাক্ষীগুলো সংস্কার ও সংরক্ষণ চান স্থানীয়রা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।
শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, একই পরিবারের ছজন নিখোঁজ, উদ্ধার কাজে নৌবাহিনী। উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ আরও বাড়ানোর তাগিদ, প্রান্তিক পর্যায়ে এখনও বঞ্চনা। 82 উপজেলায় ভোটের প্রচার শেষ মধ্যরাতে, প্রার্থীদের ক্লান্তিহীন ব্যস্ততা, ভোটারদের নানান সমীকরণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।